গুড মর্নিং সকলকে, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা রইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন সকাল 9টা মতন বাজছে, ঘুম থেকে উঠেছিলাম তখন 8:30 বাজছিল। আর আমার বর আজকে বাড়িতে আছে, যেহেতু আজকে ঈদের ছুটি, আর আমার ছেলের তো স্কুল কদিন ধরে ছুটি আছে, যেহেতু পরীক্ষা শেষ হলো তারপরে তোমার ঈদের জন্য ছুটি পড়লো, সোমবার থেকে আবার স্কুল শুরু হবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে আমি চা করতে এসেছি, তার কারণ হচ্ছে বর বাড়িতে আছে, আর আমার বর বাড়িতে থাকলে বাড়ির সমস্ত কাজ কিন্তু আমাকে করতে হয়। আমাকে বলতে কাজ বলতে সেই কাজ না, এমনিতে কাজ তো আমিই করি, মানে চাটাও আমাকে করতে হয়। অন্যান্য দিন বোন সকালে চা করে, কিন্তু আমার বর থাকলে আমাকেই চা করতে বলে, কারণ ও বলে যে বাড়িতে আমি যেই দুদিন থাকবো সেই দুদিন তুমি চা করবে, তুমি রান্না করবে, তুমি সব করবে। অফিসে থাকাকালীন তো আমি তোমার হাতে চা বা খাবার দাবার কিছু খেতে পারি না, এটাই হচ্ছে বায়না। তো আমার পর থাকলে আমি চা করি, আর আমি মনে করি সব বউদের কিন্তু এটাই দায়িত্ব কর্তব্য, বউদেরকে কিন্তু এই কাজগুলো করা উচিত। বর বাড়িতে থাকলে মানে জল থেকে চা থেকে খাবার থেকে সব কিছু বউকেই করে দেওয়া উচিত বরকে। আর যাদের বর প্রতিদিন বাড়িতে থাকে তাদের ব্যাপারটা আলাদা, কোনো সময় শালি করলো কি শাশুড়ি করলো কি মা করলো তাতে কোনো ব্যাপার নেই, কিন্তু যাদের বর বাড়িতে থাকে না, বাড়ির বাইরে থাকে, আমি মনে করি বাড়িতে যখন থাকবে তখন বউকে করে দেওয়াটাই উচিত। তো তেমনই আমি করে দিই, আমার বোন বাড়িতে থাকে ছুটির দিন, আমি তো ইচ্ছে করলোকে বলতে পারি যে হ্যাঁ আজকে তুই রান্না কর কি তুই এটা কর ওটা কর, কিন্তু আমি বলি না, কারণ ওই যে আমার বর পছন্দ করে আমার হাতে রান্না বান্না খেতে, সেই কারণে আমিই করি। তো সকালবেলায় করেছিলাম চা আর বিস্কুট, সকালে চা বিস্কুট খেয়েছিলাম, তারপরে কাজকাম সেরে স্নান করে এলাম রান্নাঘরে। এখন মোটামুটি 11টা মতন বাজছে, তো বোন তো ঘরের কাজ করলো আর আমি বাইরের কাজকাম সেরে চলে এসেছি এখন সজ্জা রান্নাঘরে। তো আমার বর সকালবেলায় জানো তো কিচ্ছু খায় না, ও একটু চা খায় আর মুড়ি খায় আর একটু শসা খাই। তো শসা এনেছিল বাজার থেকে, শসা কেটে দিলাম আর দুধ দিয়ে চা করে দিলাম আর একটু মুড়ি মাখিয়ে দিলাম, ওই খেয়ে চলে গেল ঘুরতে। কোথায় যে যাবে তার ঠিক নেই, আসবে তো সেই 2:30 কোনো দিন 3টে সময়তেও আসে, এই নিয়ে তো ওর সঙ্গে আমার মাঝে মাঝে ঝামেলা লেগে যায়। তো আজকের ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা করছে, সকাল থেকে মেঘলা মেঘলা, এখন পর্যন্ত রোদ উঠিনি, এখন তো প্রায় 12টা মতন বেজে গিয়েছে। তো দেখো দূরে মনে হচ্ছে কুয়াশা পড়ছে, চারিদিকটা যেন কুয়াশায় ঢেকে রয়েছে এরকম লাগছে দেখে। তো আজকে আমার বরের মনে হয় রাগ হয়েছে, সেই কারণে জানো তো সকালবেলায় ঘুম থেকে উঠে ওই যে খাটের উপরে বসে মোবাইল দেখতে শুরু করলো, বাড়ি থেকে বেরোলোও না, বাজারে গেলেও না, কিছুই করলো না। আমিও কিছু বলিনি জানো তো, এ কেউ যদি আমার সামনে রাগ করে থাকে বা মন ভারী করে থাকে না, আমার একদম ভালো লাগে না, সে আমার বর বলো, বোন বলো, বাবা মা বলো, যেই বলো না কেন, আমার কথা হচ্ছে বাড়িতে সবসময় হাসি খুশি থাকবে, কথা বলবে, বকবক করবে, ঝগড়া করবে, আমার এটাই ভালো লাগে। কেউ চুপচাপ মন মরা হয়ে পড়ে থাকলে না আমার কী জানি একদম ভালো লাগে না। তো কী হয়েছে আমি একদম জিজ্ঞেসও করিনি। তো বাজার গেল না গেলো না, ভালো কথা, ও 12টার সময় উঠলো, উঠে ওই যে চা খেলো, খেয়ে চলে গেল ঘুরতে, আর আমি এই যে রান্না করছিলাম। তো কী রান্না করবো আমিও বুঝতে পারছি না, কারণ কিছুদিন ধরে তো ছেলের স্কুলে যাওয়া হচ্ছে না, বাজার করাও হচ্ছে না, আর বাড়িতে সবজিপাতিও সেরকম বাজার নেই, আরও রাগ করে বসে আছে দেখে আমি আর কিছু বললাম না যে বাজার করতে যাও বা কিছু কে এটা নিয়ে আসো কি ওটা নিয়ে আসো, বসে আছে বসে আছে। অন্যদিন সকালবেলাতে চা খেয়ে উঠেই বলে বাজারে ব্যাগটা দাও, বাজার করে নিয়ে আসি, কী কী আনতে হবে বলো, হ্যাঁ অনেক কিছু বলে, আজকে ও বললো না আমিও কিছু বললাম না। তো ও তো চলে গেলো ঘুরতে, আর আমি বাড়িতে কী রান্না করবো কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে মাথায় এলো মুসুরির ডাল তো আছেই, তো মুসুরির ডাল করবো, আর দোকানে তো ডিম আছে, যাই দোকান থেকে ডিম নিয়ে আসি। তো পাশের দোকান থেকে ডিম নিয়ে আসলাম। তো অন্যদিন আমি না ডিমের গোটা ঝোল করি, মানে ডিমের গোটা গোটা ঝোল করি, তো আজকে ইচ্ছে করলো ডিমের অমলেট করে ঝোল করতে। আসলে কি বলো তো, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, হ্যাঁ মাছের ঝোলে মাছের টেস্ট পাওয়া যায়, মাংসের ঝোলে মাংসের টেস্ট পাওয়া যায়, বড়ির ঝোল করলে বড়িরও টেস্ট পাওয়া যায়, কিন্তু গোটা ডিম রান্না করলে দেখবে গোটা ডিমের স্বাদ কিন্তু আর পাওয়া যায় না, মানে ঝোলের মধ্যে। সেই কারণে আজকে ভাবলাম ডিমের অমলেট করে ঝোল করি। আর অনেক দিন ধরে জানো তো ইচ্ছে করছিলো এই ডিমের অমলেট করে ঝোল করে খেতে, কিন্তু হচ্ছিলই না করা, মানে ডিমই তো রান্না করিনি অনেক দিন হলো, আর আমার না ডিম খেতে অতটা ভালো লাগে না, গোটা ডিমের ঝোল তো একদমই ভালো লাগে না, অমলেট করে ঝোল করলে তাই একটু ভালো লাগে খেতে। সেই কারণে আজকে অমলেট করে ডিমের ঝোল করলাম। তো ডিম নিয়ে আসলাম দোকান থেকে কিনে 8টা, তো সেই 8টা ডিমের মধ্যে 5টা ডিম নিয়েছি আর 3টা ডিম রেখে দিয়েছি, কারণ অমলেট করে ঝোল করলে অতটা লাগবে না ডিম। আর কি বলো তো, 3টা ডিম রেখে দিলাম, আর রাত্রে তো আজকে যেহেতু রান্নাবান্না করতে হবে আবার, সেই কারণে আজকে একবেলা রান্না করেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সামনে রবিবারে পয়লা বৈশাখ, আর গেল রবিবারের দিন আমার বর বিকেলবেলাতে আমাকে কতবার বললো চলো গিয়ে বাড়ির বাজারটা করে নিয়ে আসি, মানে বাড়ির সবারই পয়লা বৈশাখের বাজারটা করে নিয়ে আসি। তো সেদিন আমার মনটাও খারাপ ছিল আর শরীরটাও খারাপ ছিল, সেই কারণে আর গেলাম না, অনেকবার বললো যাওয়ার জন্য, তো যাওয়ার হলো না। তো ভাবছি আজকে বিকেলবেলাতে যাবো একটু বাজার করতে, গিয়ে ছেলের জন্য কয়েকটা জামা প্যান্ট কিনে নিয়ে আসবো, আর আমাদের টুপিটাকি পয়লা বৈশাখে পরার মতন কিছু নিয়ে আসবো, এমনিতে দুটো শাড়ি নেওয়া আছে, আর
আর দেখি দুটো নাইটি নিব। পয়লা বৈশাখে তো নিই বলতে গেলে ওই নাইটিই নিই, কারণ সুতি ছাপা শাড়ি তো এখন আর পরি না, সেই কারণে নিই না। আর আমার সুতি ছাপা শাড়ি জানো তো অনেক আছে, যেগুলো আজ থেকে 4-5 বছর আগে কিনেছিলাম সেই শাড়িগুলো এখনও আলমারিতে ভরে রাখা আছে। ভাবি শাড়িগুলোতে কী করবো, মাঝে মাঝে মনে হয় একে দিয়ে দিই ওকে দিয়ে দিই, তারপরে মনে হয় না থাক বাড়িতে আমার ক্যাথা করা হবে, মানে ক্যাথাগুলোও তো লাগবে তাই না বলো, তো সেই কারণে আর দিই না। তবে হ্যাঁ, এমন না যে দিই না, নতুন কিনে দিই। আর আসলে কি বলো তো, পুরোনো কাপড় দিতে না কেমন লাগে, তখন বলবে যে হ্যাঁ আমাকে পুরোনো কাপড় দিয়েছে, তার থেকে বাবা নতুন কাপড় কিনে দেয় ভালো। তাই যখন যাকে দিতে ইচ্ছে হয় তখন তাকে নতুন কিনে দিই, বাস। ঠিক 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 ঠিক, আমার কথা তো জানো তো মাঝে মাঝে ঠিকঠিকিতেও ঠিক দেয়। হ্যাঁ, তো এই যে গল্প করতে করতে আমার ডিমের ঝোল রান্না হয়ে গেল, তো এর মধ্যে কিছু দিইনি, মানে কিছু দিইনি বলতে কী কী দিয়েছি সেটাই বলে দিই তোমাদেরকে। আসলে কথা বলতে 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 মানে মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে যাই তো আমি, সেই কারণে এক কথা বারবার রিপিট করে ফেলি বা একটু উল্টোপাল্টা বলে ফেলি। আর আমি না সবার মতন গুছিয়ে কথা বলতে পারি না, এটা আমার অভ্যাস বলতে পারো। হ্যাঁ, ছোটো থেকে আমি না কোথায় কি বলতে হয়, কখন কি বলতে হয় বা মানে গুছিয়ে কথা বলা এগুলো আমি বলতে পারি না, এই জন্য না সবার কাছে আমি খুব বকা খাই বা কোন টাইমে কোন কথাটা বলতে হয় সেটাও আমি বুঝতে পারি না। হ্যাঁ, সেই জন্য আমি এখনও বাড়ির সবার কাছে বকা খাই, এই জন্য মাঝে মাঝে না তো চুপ হয়ে যাই, মানে যখনই দেখি অনেক লোকজন হয়েছে কথাবার্তা বলছে তাদের মাঝখানে গিয়ে আমি চুপ, যখন আমাকে কোনো কোয়েশ্চেন করে তখনই সেটার আমি অ্যান্সার দিই ব্যাস, তাছাড়া আমি কিছু বলি না, চুপচাপ থাকি। তো আজকে ভিডিওটা দুপুরবেলাতে এডিট করছি, তো রাস্তার ধারে বাড়ি আর মানে বাড়ির পাশ দিয়ে প্রচুর গাড়ি টাড়ি যাচ্ছে আসছে, সবই তো বুঝতে পারছো আমার কথা শুনে বা গাড়ির আওয়াজ শুনতে পেয়ে। তো ডিমের ঝোলে ওই তো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, আর এখন নামানোর সময় তোমার গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে নামিয়ে দিলাম। আর ডাল হচ্ছে তো সেই কারণে ঝোল বেশি করলাম না, একটু শুকনো শুকনো করেই করলাম। আর ডিমের ঝোল না বেশি খেতে একদম ভালো লাগে না, যত শুকনো শুকনো করবে ততই খেতে ভালো লাগবে। আর ছিল একটা চাল কুমড়ো, তাই ভাবলাম একটু সর্ষে ফোড়ন দিয়ে চাল কুমড়োটা ভেজে নিই। আমার বর যদি খায় তো খাবে, না খায় তো না খাবে, ও ডিমের ঝোল ডাল এইসব দিয়ে ভাত খেয়ে নেবে, তবে আশা করছি খাবে, কারণ ওর খাওয়ার কোনো ঝামেলা নেই, সবই খায়, শুধু মাছটাই খেতে চায় না, কিন্তু সবজিপাতি সব খায়, শুধু মাছটাই খেতে চায় না। তো এই চাল কুমড়োটা অনেক দিন আগে এনেছে, মানে দুটো এনেছিল, একটা ঝাল করেছিলাম আর একটা রাখাই ছিল, করব করব করে করাই হচ্ছিল না। তো আজকে যেহেতু মানে বিপদে পড়ে গেছি তাই আজকেই করে নিলাম। তো দুপুরবেলাতে এই রান্না হলো, ডাল হলো, চাল কুমড়ো হলো আর তোমার ডিমের ঝোল হলো। এখন সন্ধ্যের সময় বসেছি একটা রেসিপি রান্না করতে, তো সেটা হচ্ছে সুজি আর আলু দিয়ে ভেলপুরি। তো এই রেসিপিটি না আমি এক জায়গায় দেখেছিলাম, দেখে অনেকদিন ধরে ভাবছিলাম যে ট্রাই করবো, দেখি তো কেমন হয় খেতে, সেই কারণে এখন আলু নিয়ে বসে পড়েছি। তো আলুগুলোকে প্রথমে এইভাবে চুকা ছাড়িয়ে নিতে হবে, তো চুকা ছাড়িয়ে নিয়েছি আর তোমার ঝিঝিড়ি করে কাটতে হবে। তো এত জিরি তো আমার হাত দিয়ে হবে না বঠিতে, নইলে আমার হাতটাই কখন কেটে যাবে, আর এমনিতে আমার যা কাজের ছিঁড়ি রান্না করতে গিয়ে হাত কেটে যায়, গাল পুড়ে যায়, পা পুড়ে যায়, এরকমটা হয়। তো ওইভাবে আলুগুলোকে কেটে নিলাম। আর এর মধ্যে কী কী দিয়েছি জানো তো, এর মধ্যে দিয়েছি জল, জলের মধ্যে আলু কুচিগুলো দিলাম, সুজি দিয়েছি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে স্বাদ মতন দিয়েছি। তারপর এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। হ্যাঁ, আর এটা শুকনো শুকনো করে করতে হবে, কিন্তু এর মধ্যে জল থাকলে কিন্তু একদম হবে না। তো একেবারে শুকনো করে নামিয়ে একটু ঠান্ডা করে নেবে, ঠান্ডা করে নেওয়ার সময় দেখবে এটা যতটা শুকনো নামিয়েছো তার থেকে আরও শুকনো হয়ে যাবে। আর সুজি জিনিস তো তাই, যেমন নামাও তার থেকে দেখো পরে আরও শক্ত হয়ে যায়। তো এর মধ্যে আবার কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে ভালো করে মাখতে হবে, এটা না খুব মানে চেপে চেপে মাখতে হবে। তার কারণ কি বলো তো, ভেতরে যে আলুগুলো থাকছে সেই আলুগুলো এভাবে মাখলে না মানে একদম গলে যাবে, আর আমি না এরকমভাবে কোনোদিন কোনো কিছু মাখি না, আজকেই প্রথম মাখলাম, কারণ এভাবে না মাখলে না হচ্ছিল না, মানে হাত দিয়ে আলু ঠুসে মাখা যায় কিন্তু সুজি তো ঠুসে মাখা যাবে না। তো ওইভাবে মেখে এরকম সাইজের করে নিলাম, তোমাদের যেরকম ইচ্ছে তোমরা সেরকম সাইজের করতে পারো, তো আমার ভেলপুরি স্টাইলে করতে ইচ্ছে করলো সেই কারণে আমি ভেলপুরি স্টাইলে আজকে বানালাম, সেই কারণে নাম দিলাম ভেলপুরি। অবশ্য ভেলপুরি এভাবে তৈরি করা হয় না, ভেলপুরি অন্য জিনিস, ময়দা দিয়ে তৈরি করা হয়। তো এই যে আমার সুজির ভেলপুরি, সাথে ছিল সস, এই খেয়ে এখন আমরা যাব বাজার করতে। আমার ছেলে তো মানে কখন থেকে বলছে মা বাজারে চলো নতুন জামা প্যান্ট কিনতে হবে, তো এখন এসেছি বাজারে। তো পুতুল দুটোকে দেখে না খুবই হাসি পাচ্ছিল, ওদেরকে কি সুন্দর দুটো ড্রেস পরে দাঁড় করিয়ে রেখেছে। তো ঢোকার আগে ওদেরকে দেখলাম, ওদেরকে দেখে ওদের ভিডিও করলাম, তারপরে আমরা গেলাম, আমরা গিয়ে আমাদের পছন্দ মতন আমরা জিনিস কিনলাম, কিনে এখন এসেছি কাউন্টারে টাকা দিতে। তো এই যে সামনেখানে সব আমাদের জিনিসপত্র রাখা আছে, আরও সব কাস্টমার আছে, ওরা জিনিস কেনাকাটা করছে, আর আমার ছেলে এই পুতুল দুটোকে দেখে বারবার বলছে একটা ভাই একটা বোন, একটা ভাই একটা বোন।
ও তো মানে এই দোকানে এলে খুবই মজা পায়, একবার ওপরে চলে যাবে আবার নিচে চলে আসবে, মানে পরিচিত দোকান তো, ওরাও খুব ভালোবাসে আমার ছেলেকে। তো দোকানের সাইডে দেখো কীভাবে নাচানাচি করছে, আর আমারও বাজার যেহেতু হয়ে গেছে সে কারণে আম্মু বেরিয়ে বললাম। জামা কাপড়ের দোকানে সবার জন্য জামা কাপড় নেওয়া হলো, আমার বরকে বললাম তুমি একটা কিছু নাও, ও কিছু নিল না। আমি মনে করলাম হয়তো রাগ করে আছে সেই কারণে নিল না, পরে হয়তো ঠিক নিয়ে দেবে, তো নিল না, সেই কারণে আবার দোকান থেকে বেরিয়ে চলে এলাম। তো এসে দেখছি জুতোর দোকানে ঢুকলো, তারপর জুতো পছন্দ করছে, আমাকে বললো একটা জুতো পছন্দ করে দাও। আমি কিন্তু দোকানে ঢুকিনি, আমি রাস্তা থেকে জুতো পছন্দ করছিলাম। তো প্রথমে অরেঞ্জ কালারের ওই জুতোটা বের করেছে, আর এই কালারটা দেখে না আমার গায়ে একদম জ্বর চলে এসেছিলো। আসলে এসব ডিপ কালারের জুতো না আমার একদম পছন্দ হয় না। তারপরে চকলেট কালারের জুতোটা বের করলো, এটা বেশ পছন্দ হলো। প্রতিবার তো ওই ব্ল্যাক কালারের শু নেয়, তাই বললাম আমি যে এবার একটু মানে অন্য কালারের নাও। তো ওই চকলেট কালারের শ্যুটা নিল মানে অফিসে পরার জন্য, তারপর সোজা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকে হচ্ছে ঈদ, সেই কারণে অনেক জায়গায় ঈদ পালন করা হচ্ছিলো, বেশ লাইটিং মানে অনেক রকমের গান টান বাজছিলো, বেশ ভালো লাগছিলো আজকে রাস্তায় মানে রাস্তায় যেতে আসতে মানে ভালো লাগছিলো। তো আমার বর জামা প্যান্ট নিল না, তার কারণ কিছুদিন আগে ও নিয়েছিল কয়েকটা জামা প্যান্ট, তার মধ্যে দুটো পরেছিলো, দুটো এখনও রাখাই আছে, সেই কারণে আরও নিল না, বললো পয়লা বৈশাখের দিন আমি ওটাই পরে নেবো, ভালো কথা। আর ও কী বলো তো জামা প্যান্ট মাঝে মাঝেই কিনে, আসলে ওর অফিসে লাগে, আর ও বাইরে বাইরে কাজ করে তো মানে ফিল্ডে কাজ করে, জামা প্যান্ট ও দুদিনই নষ্ট হয়ে যায়, মানে কালারগুলো কেমন হয়ে যায় রোদে রোদে ঘুরে বলে। তো কী কী বাজার করেছি চলো দেখিয়ে দিই। এই যে আমরা তিনটে নাইটি নিয়েছি, মানে আমি তিনটে নাইটি নিয়েছি, তার মধ্যে বোনের একটা আছে, আমার দুটো, নিচে যেটা আছে ওটা বোনের আর উপরে দুটো হচ্ছে আমার। এখানে আছে চারটে গেঞ্জি সেট, আর এইদিকে আছে তোমার দুটো জিন্সের প্যান্ট, যে যেটা পরবে পরবে, নিয়ে রাখলাম। আর আমাদের তো কোনো ইয়ে নেই, মানে এর জিনিস ও ওর জিনিস ও সবাই পরি। আর এখানে আছে ছেলের দুটো গেঞ্জি সেট, মানে এই গেঞ্জি সেট দুটো আমার ছেলে পছন্দ করেছে, সেই জন্য এই মানে ওর পছন্দেও দুটো নেওয়া হয়েছে। আর ওই গেঞ্জি সেটের জন্য প্যান্ট ছিল না, সেই কারণে এক্সট্রা আবার প্যান্ট কিনতে হয়েছে। আর নিচে দুটো তোমার টপ, আর এই টপগুলো জানো তো তোমার জিন্সের প্যান্টের সঙ্গে বলো বা মানে স্কার্টের সঙ্গে বলো, যেটার সঙ্গে ইচ্ছে সেটার সঙ্গে পরতে পারবে। আর আমার স্কার্ট পরতে খুবই ভালো লাগে, আমি বিয়ের আগেও খুব স্কার্ট পরেছি, আমি এখনও পরি। তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের বাজার। তো সবাই খুব ভালো থেকো, গুড নাইট।